ফারাক্কার 119টি স্লুইস গেট খোলা, হু হু করে ঢুকছে পানি। জেলের ভিতর খালেদা জিয়া নিজ হাতে খেতে পারেন না বললেন সাংসদ হারুন। খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার বললেন মির্জা আব্বাস। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, মুক্তি পেলেই বিদেশ যাবেন সাক্ষাৎ শেষে বললেন এমপি হারুন। ভারতের বিহার ও উত্তরপ্রদেশ প্রবল বন্যায় ডুবছে, বন্যার কারণে মৃত ব্যক্তির সংখ্যা শতাধিক। এরপরই ফারাক্কার ব্যারেজের সবকটি স্লুইস গেট খুলে দিয়েছে দেশটি। এর ফলে পশ্চিমবঙ্গের মালদহ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হু হু করে পানি ঢুকছে। ফারাক্কার সব স্লুইস গেট খুলে দেওয়ায় প্রবল গতিতে ভাগীরথী, মহানন্দা ও পদ্মার পানি বাড়ছে, আর কপালে চিন্তার ভাঁজ ওই তিন নদীর পারের মানুষের। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিমালয় সন্নিহিত এলাকায় বিশেষ করে নেপালে প্রবল বর্ষণের কারণে সেখানকার নদীগুলোর পানির স্তর বাড়তে শুরু করেছে। এ কারণে ভারতের উত্তর বিহার এলাকার নদীগুলোর পানি বাড়ছে। এর সঙ্গে পুরো বিহার রাজ্য ভাসছে প্রবল বন্যায়। বিহার থেকে আসা বিপুল পানি আর ধরে রাখা সম্ভব হয়নি ফারাক্কা ব্যারেজে। তাই সোমবার রাতেই আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ফারাক্কার 119টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। সব স্লুইস গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ এলাকায় হু হু করে ঢুকছে পানি। এতে ভারতের মুর্শিদাবাদের একাংশ ও মালদহের বেশ কিছু এলাকা বন্যা কবলিত হয়েছে। ফারাক্কার স্লুইস গেটগুলো খুলে দেওয়ায় ভারতের ফুলহার, মহানন্দ ও কালিন্দী নদীতে বেড়েছে পানি। বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে ফুলহার ও গঙ্গার পানি। এদিকে রাজশাহীতে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় পদ্মায় পানি 4 সেন্টিমিটার বেড়েছে। আর আগের দিন সোমবার সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় পানি বেড়েছে 3 সেন্টিমিটার। পদ্মার রাজশাহী পন্টে পানি বিপদসীমার 42 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে পদ্মা নদীর বিপদসীমা 18.50 মিটার। রাজশাহীতে দিনভর সাধারণ মানুষের মধ্যে এমন খবর ছড়িয়েছে যে ভারতের বিহার ও উত্তরপ্রদেশে বন্যার কারণে দেশটির ফারাক্কার সব গেট খুলে দিয়েছে, এজন্য রাজশাহীতে পদ্মায় পানি বাড়ছে। অবশ্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে, সাধারণত বাংলাদেশে পাঙ্খা পয়েন্টে ফারাক্কার পানি বৃদ্ধি পেলে ভরা মৌসুমে রাজশাহীতে প্রায় 6 ঘন্টার মধ্যে সেই পানি চলে আসে। পাঙ্খা পয়েন্ট থেকে রাজশাহীর দূরত্ব প্রায় 100 কিলোমিটার। ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে রাজশাহীতে পদ্মার পানি বাড়ছে কিনা সে ব্যাপারে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ফারাক্কাবাদের গেটগুলো খোলা থাকে। এটি নিয়মিত ব্যবস্থাপনার একটি অংশ। প্রকৃতপক্ষে কয়েকদিন ধরে গঙ্গা ও পদ্মা অববাহিকায় নিম্নচাপজনিত অতিবৃষ্টিতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে উজানে ভারতের বিভিন্ন জেলায় এবং ভাটিতে বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির উদ্ভব হলে তার জন্য সতর্কতা ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলের ভিতর খালেদা জিয়া নিজ হাতে খেতে পারেন না বললেন সাংসদ হারুন। বিএনপি সাংসদ হারুন রশিদ বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তিনি নিজ হাতে খেতে পারেন না। মঙ্গলবার বিকেল 4টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেন হারুন সহ দলটির 3 সাংসদ। খালেদা জিয়ার সঙ্গে দেখা শেষে হারুন রশিদ এসব কথা বলেন। তার সঙ্গে বিএসএমইউতে যাওয়ার অপর 2 সাংসদ হলেন মোহাম্মদ আমিনুল ইসলাম ও উকিল আব্দুস সাত্তার। হারুন রশিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই বেদনাদায়ক, হাতে প্রচণ্ড ব্যথা, হাত ফুলে গেছে, নিজের খাওয়াটাও নিজের হাতে খেতে পারেন না তিনি। সঙ্গে যিনি আছেন তিনি খাইয়ে দেন, তার পোশাকও আরেকজনকে পরিয়ে দিতে হয়। এ অবস্থায় তাকে জেলে বন্দী রাখাটা অত্যন্ত অমানবিক। সরকার খালেদা জিয়ার জামিন নিয়ে জুলুম করছে অভিযোগ করে হারুন রশিদ প্রত্যাশা করেন সরকারের তার জামিন দিবে। হারুন রশিদ বলেন, জামিন পেলে তাকে সুচিকিৎসা দেওয়া হবে, প্রয়োজনে বিদেশেও নেওয়া হবে, তা না হলে তার অবস্থার আরও অবনতি হবে। খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন বলে জানান সাংসদ হারুন। তারা খালেদাকে দেশের অবস্থা, দলের অবস্থা জানিয়েছেন। খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি খুবই অসুস্থ, তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মারা হচ্ছে। আমি বলতে চাই, জনগণ কিন্তু বসে থাকবে না, এর জবাব তারা দিবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন,
এই সরকার অবৈধভাবে রাতের আধারে ভোট ডাকাতি করে পুলিশের সহায়তায় ক্ষমতায় রয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যাবাদী এবং অপরাধী বানানোর জন্য রাষ্ট্রের 45,000 কোটি টাকা খরচ করেছে বলে টিআইবি এক জরিপে বলেছে। আমার প্রশ্ন হল, আপনারা এত টাকা কোথায় পেলেন? এই সব কার টাকা? মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, এই সরকার জনগণকে ভয় পায়, এজন্য তারা সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে বিএনপির জনসভায় বাধা দিয়েছে। এত কিছুর পরও নেতাকর্মীরা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়েছে, এটি আমাদের জন্য আশাব্যঞ্জক খবর। তিনি আরও বলেন, এই সরকার আমাদেরকে সবসময় আদালতের বারান্দায় ঘোরাচ্ছে। আমি রাজশাহী থেকে এসে বাসায় যেতে পারিনি, সাথে সাথে আদালতে যেতে হয়েছে। আজকে আমি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, মুক্তি পেলেই বিদেশ যাবেন, সাক্ষাৎ শেষে বললেন এমপি হারুন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া খুবই অসুস্থ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বেগম খালেদা জিয়া আদালত থেকে জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তিনি বলেন, আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন। তিনি জামিন পেলে প্রথম অগ্রাধিকার হবে তার চিকিৎসা। কারা হেফাজতে চিকিৎসার জন্য বিএসএমইউতে থাকা দলীয় চেয়ারপারসনকে মঙ্গলবার দেখে আসার পর একথা জানান তিনি। এর আগে বিকেল 4টায় বিএনপির 3 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখা করতে যান। প্রায় ঘণ্টাখানেক সময় তারা খালেদা জিয়ার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এই প্রতিনিধি দলের অন্য দুজন হলেন উকিল আব্দুস সাত্তার এমপি ও আমিনুল ইসলাম এমপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে হারুনুর রশিদ বলেন, তিনি হাত সোজা করতে পারেন না, হাত কাঁপে, তিনি নিজের খাবার নিজে খেতে পারেন না, এরকম একটি অবস্থায় উনি অবস্থান করছেন। এটা তার প্রতি একটি চরম জুলুম। আমি সরকারের প্রতি আহ্বান জানাব, ওনার যে জামিনের অধিকার, এটা থেকে যেন তাকে বঞ্চিত করা না হয়। তিনি বলেন, আমরা 3 জন হাসপাতালে ম্যাডামকে দেখতে আসছিলাম, এটা খুব বেদনাদায়ক, পীড়াদায়ক, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বয়সে আমি মনে করি সরকারের চরম জুলুমের বহিঃপ্রকাশ এটি ভাষায় প্রকাশ করা যাবে না। উনি চরম অসুস্থ এবং উনি ওনার নিজের খাওয়াটাও খেতে পারেন না, নিজের কাপড়টাও উনি নিজে পরতে পারেন না। এ অবস্থায় ওনাকে বন্দি রাখা কত বড় অমানবিক, উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা আমাদের চোখের পানি ধরে রাখতে পারিনি। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হারুনুর রশিদ বলেন, ওনার যে সমস্ত অসুখ রয়েছে অবিলম্বে উন্নত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। আমাদের কিছু হলেই তো সিঙ্গাপুর বা ব্যাংকক যাই। বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, বিদেশে তার চিকিৎসা দরকার। উনি চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশ যাবেন। ওবেদুল কাদের চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। আজকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী তাকে কেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে? খালেদা জিয়া সাংগঠনিক বিষয়ে এবং নেতাকর্মীদের কোনো বার্তা দিয়েছেন কি না জবাবে তিনি বলেন, সাংগঠনিক বিষয়ে উনি খোঁজখবর নিয়েছেন। আমরা বলেছি, ম্যাডাম গত 1 মাসে সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগে সভা সমাবেশ হয়েছে। সরকারে অনেক বাধা বিপত্তির পরও লক্ষ লক্ষ মানুষ এসব সমাবেশে যোগদান করছে। আল্লাহর রহমতে সাংগঠনিক অবস্থা যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি তাতে উনি বললেন, তোমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করো, দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে মানুষ যেন মুক্তভাবে চলাফেরা করতে পারে, ভোটাধিকার ফিরে পায়, তার জন্য তোমরা কাজ করো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, আমরা সংসদে যোগদানের পর আমরা পার্লামেন্টে যে কয়েকজন কথা বলার চেষ্টা করেছি তার মধ্যে আমাদের মাননীয় নেত্রীর মুক্তির বিষয়টি অন্যতম ছিল এবং আমি দলনেতা হিসেবে সরকারের শীর্ষ পর্যায়ে 2-1 জায়গায় কথা বলেছি, তার মুক্তির দাবিও জানিয়েছি। এ ব্যাপারে ওনারা বলছেন, দেখা যাক, এটা আইনের ব্যাপার, ওনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি বারবার বলছি, আজকেও দেশবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি যে খালেদা জিয়াকে জামিনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্যারোলের ব্যাপারে কোনো প্রস্তাবনা আছে কি না জবাবে হারুন বলেন, এ ব্যাপারে কোনো প্রস্তাবনা নেই। প্যারোল ইস্যুতে আজকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্যারোল ব্যাপার আসবে কেন, উনি তো জামিন পাওয়ার যোগ্য, সুতরাং প্যারোলের বিষয় আসবে কেন? হারুনুর রশিদ বলেন, আমরা সংসদ সদস্য হিসেবে আরও আগে দেখা করা উচিত ছিল, আমরা সরকারের অনুমতি নিয়ে আজকে দেখা করতে পেরেছি। তিনি আরও বলেন, এই জুলুম থেকে তাকে যেন আল্লাহ পাক মুক্ত করেন, এটাই আমাদের প্রত্যাশা। উনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী। আজকে উনি যে চরম এবং অত্যন্ত অমানবিক জুলুমের শিকার, এটি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বাংলাদেশের দুর্নীতিবিরোধী তথাকথিত অভিযানের মধ্য দিয়ে, ক্যাসিনো অভিযানের মধ্য দিয়ে আজকে যে চিত্র বহিঃপ্রকাশ ঘটেছে, আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সামান্য 2 কোটি টাকার একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না, এটি কত বড় জুলুম, উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।